এই মুহূর্তে লালমনিরহাটের কালমাটি এলাকায় রয়েছেন সহকর্মী জিআই সমাপ্ত, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বর্তমানে প্যারিস পয়েন্টে বিপদসীমার 9 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, তবে সকাল থেকে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ার ফলে যে ভাটিতে থাকা যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই সব অঞ্চলে কিন্তু পানি ঢুকে যায়, আর এই পানি ঢুকে যাওয়ার সাথে সাথে বেড়ে যায় এই এলাকার মানুষজনের দুর্ভোগ। তারা ইতিমধ্যে বাড়িঘরে পানি ঢোকার ফলে তারা অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু স্থানে, আর কেউ কেউ আবার দেখা গেছে যে খাটের উপরেই তারা বর্তমানে উঠে বসে রয়েছেন, এবং তারা কিন্তু আজকে কোনো কাজে যেতে পারেনি, এবং রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকার কারণে কিন্তু অধিকাংশ লোকজনদেরকেই পানিতে ভিজেই তাদেরকে চলাচল করতে হচ্ছে। আমরা এই নদী তীরবর্তী এলাকার লোকজনদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে বর্তমানে হঠাৎ করে এই পানিটি বৃদ্ধির ফলে তাদের বিশেষ করে যে চরের কাজে তারা আমন চাষ করেছিল সে আমন ধানের গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে, আর পাশাপাশি তারা যে এখন কি করবে এবং উঁচু স্থানে যাওয়ার মতো তাদের যে কেউ কেউ গেলেও কারো কারো কিন্তু ব্যবস্থা নেই, হঠাৎ করে এই পানিটা বৃদ্ধির ফলে তারা এখন অনেক সমস্যায় পড়েছেন। আমরা এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই পানি সকাল থেকে বৃদ্ধি পেলেও বর্তমানে পানি কিন্তু এই ব্যারেজ পয়েন্টের সবগুলো জলকপাট খুলে দিয়ে নিয়ন্ত্রণ করার ফলে এখন পানি নিয়ন্ত্রণে রয়েছে, বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং আগামী 24 ঘন্টায় পানি বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই। আর আজ কিন্তু সারাদিনেই সকাল থেকে এখনও পর্যন্ত কোনো বৃষ্টিপাত হয়নি, আর আমরা এ ব্যাপারে জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তারা সব সময় সব এলাকায় খোঁজ খবর রাখছে, যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাদের কাছে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী রয়েছে। তবে আমরা যে পানিবন্দী এলাকার লোকজনদের সাথে কথা বলে জানতে পেরেছি যে এ পর্যন্ত কিন্তু কেউ কোনো সরকারি মানে পানি উন্নয়ন বোর্ড অথবা জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো লোকজন এইসব এলাকায় আসেনি, ফলে দেখা গেছে যে এখানকার মানুষজন কিন্তু আজ সকাল থেকেই তারা কিন্তু কোনো প্রকার চুলা এবং এগুলো জ্বালাতে পারেনি, তাদের খাওয়ার যে অসুবিধাটা তা কিন্তু রয়েই আছে। তো এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে থাকা সর্বশেষ। সহকর্মী জিআই সমাপ্ত, যুক্ত হয়েছিলেন লালমনিরহাট থেকে।